আমরা ঠিক আজকে শুরুতেই কয়েকটি মূলনীতি নিয়ে কোরআনের কয়েকটি মূলনীতি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব কারণ আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে কোরআনের কিছু মূলনীতি আছে যে মূলনীতিগুলো একটু আমরা জানতে চাই যেই নীতিগুলোতে মহান আল্লাহ সুবাহানুমু আতআলা আমাদের জীবন আমরা কীভাবে পরিচালনা করব সেই কথাগুলো মহান আল্লাহ সুবাহানুমাতা বলেছেন আমি প্রথমত যেই নীতিটা আপনাদের সামনে উল্লেখ করতে চাই মহান আল্লাহ সুহানু আলা কোরআনে আমাদেরকে বলেছেন আমরা যেন মানুষের সাথে যেন আমরা খুবই উত্তমভাবে সুন্দরভাবে যেন আমরা কথাবার্তা বলি এটা আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন অতএব এই বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি আমাদের মাথায় রেখে চলা দরকার আল্লাহ আল্লা সুহানুয়াতালা তিনি তার কিতাবের সাথে যেন আমরা সুন্দরভাবে আচরণ করতে পারি সেই তৌফিক মহান আল্লা সুহানুয়াতালা আমাদেরকে দান করেন এর মধ্যে অবশ্য আরও কিছু এই প্রশ্নের আগে আরও কিছু প্রশ্ন আমাদের কাছে চলে এসে সেই প্রশ্নগুলি একটু উত্তর দিয়ে আমরা এই আলোচনাটা একটু যেতে চাই ইনশাআল্লাহ প্রশ্ন করেছেন যে ঘুমের মধ্যে বোবা জিন চেপে ধরলে যত আওয়াজ করি না কেন কেউ শুনতে পায় না এবং নড়াচড়ও করা যায় না এ রোগের চিকিৎসা কি সম্মানিত ভাই এবং বোনেরা এটি অনেকেরই প্রবলেম যে আপনি ঘুমিয়ে আছেন বোবাজিন ধরে বা জিন ধরে এরকম একটি কথা আছে এবং সত্যি কি জিন ধরে হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু কখন করে যদি আপনি সত্যিকার অর্থে শূন্য মোতাবেক যদি আপনি ঘুমাতে না যান তাহলে এই ঘটনাটি ঘটে তাহলে শূন্য মোতাবেক বা জিন যেন আপনাকে না ধরতে পারে বোবা জিন যেন আপনাকে এভাবে চেপে না ধরতে পারে এই জন্য আপনার যে প্রেসক্রিপশান সরিয়ে প্রেসক্রিপশানসটি আমরা আপনাকে দিচ্ছি প্রথমত হচ্ছে যে আপনি সলাতুল আয়েশা জামাতের সাথে আদায় করেন ইনশাআল্লাহ আপনি তারপরে ঘুমের ব্যবস্থা করবেন দ্বিতীয় আগে আপনি কমপক্ষে ঘুমের একশোটি আয়াত যদি সময় থাকে তাহলে আপনি পড়ে ইনশাল্লাহ ঘুমাতে যাবেন তৃতীয়ত হচ্ছে আপনি অজু করে পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় আপনি ঘুমাবেন ইনশাল্লাহ বিছানাটি একটু ভালো করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনি ডান কাত হয়ে আপনি ঘুমাবেন এবং আপনার ডান যে হাতের তালু আছে তালুর ওপর আপনার এই যে কপল আছে যেটাকে আমরা বলি গাল এই গালটাকে রেখে বা এই যে আলখাদ আইমান এটিকে ডান চিবুকটাকে রেখে তারপর আপনি ঘুমাবেন এই কাজগুলো আপনি প্রথমত করবেন ঘুমানোর আগে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আয়াতুল কুরসি আপনি পড়বেন রাসুল বলেছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সকাল হওয়া পর্যন্ত আল্লাহ একজন নিরাপত্তা রক্ষী এ ব্যক্তিকে পাহারা প্রদান করবে ফলে জিন তাকে ক্ষতি করতে পারবে না দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি ইনশাআল্লাহ বাকারের শেষের দুটো আয়াত আপনি তেলাওয়াত করেই তারপরে ঘুমাবেন রব্বিউল মেনুন পড়ে আপনি তারপরে ঘুমাবেন রসুলাম বলেছেন ক্যাফাতা অর্থাৎ এই দুটো আয়াত পড়ে যদি কেউ ঘুমায় তাহলে এই দুটো আয়াতেই তার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ অতএব এটি আপনার জন্য দ্বিতীয় প্রেসক্রিপশন গোটা শরীরে ঝাড়ফুঁক করে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ তাহলে আপনার বিপদ হবে না মানে এই যে দুষ্ট জিন আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এবং আহ চতুর্থ হচ্ছে আপনি সোভানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো তেত্রিশ বার তেত্রিশ বার এবং লাহ ইহ আহদাহুল শরিক আলাহুল মুলক আলাহুল হামদাহ আলাকুল্লি সাইন কাদির এটা চৌত্রিশতম বার এভাবে একশো বার আপনি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পরে আপনি ঘুমাবেন ইশাআল্লাহ তাইলে আশা করছি আপনি যদি এগুলো পরে ঘুমান তাহলে কোনো অবস্থায় কোনো জিন আপনাকে স্পর্শ করতে পারবে না বা আপনার ক্ষতি সাধন করতে পারবে না আপনারা যারা এই বিপদে আছেন তারা সবাইকে আমি বলবো যে এটি আপনার প্র্যাকটিস করার জন্য ইনশাআল্লাহ একজন প্রশ্ন করেছেন যে সালে আহমেদ বাবু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামতুল্লাহ আমার বয়স সাতাশ বছর ইচ্ছে হয় বিয়ে করতে কিন্তু যা করি তা দিয়ে আমার বউকে খাওয়াতে পারবো বলে মনে হয় না ফ্যামিলি থেকে কোনো বিয়ের কথাবার্তা বলছে না এবং আমার মনে হয় বিগত তিন চার বছর মানে আগামী তিন চার বছর বলবেন এখন আমার করণীয় কেউ ভাই আমি আপনার জন্য প্রথমত

আপনার জন্যে বিয়ের ব্যবস্থা করেন ফ্যামিলির অমতে অথবা পিতামাতাকে অসন্তুষ্ট করে আপনি কাজটি করবেন না ইনশাআল্লাহ বিয়ে হলে সব সমস্যার সমাধান হয় না বিয়ের আগে আপনার প্রস্তুতি লাগে এখন আপনি যদি মনে করেন যে আপনি বিয়ে না করলে আপনি বিপথে চলে যেতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনাকে ইউ উইল হ্যাভ টু রিনিউ ইউর এমান ইউ উইল হ্যাভ টু ডেভেলপ ইউ আল্লাহর সাথে আপনার রিলেশনটাকে সম্পর্কটাকে ভালোবাসাকে বৃদ্ধি করা দরকার এখানে কমতি থাকার কারণে এখানে অন্য কিছু এখানে চেপে বসে থাকার সম্ভাবনা আছে সালফে সাহলিন তারা কেউ পরেও বিয়ে করেছেন অনেকে বিয়ে করেনি এমনও আছে কিন্তু তারা তো পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না বা তাদের চরিত্র নষ্ট হবে এরকম কোনো আশঙ্কা ছিল না সেই জন্যে এটি আপনি করবেন সাল্লাহ আর আপনি যে কাজটি করবেন তাহলে যে আপনি রোজা রাখবেন বেশি বেশি ইনশাআল্লাহ মহান আল্লাহ সুফানো তার যেন আপনার মধ্যে তাকোয়া তৈরি করে দেন আল্লাহর ভয় তৈরি করে দেন বিপদে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা যেন তৈরি না হয় এই কাজগুলো আপনি করবেন ইনশাআল্লাহ তাইলে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে আর সকল পিতামাতা যারা আমাদের আয়োজন শুনছেন সবাইকে আমরা অনুরোধ করবো যে আপনাদের সন্তানদেরকে বিয়ের ব্যবস্থা করুন প্লিজ তাদের বয়স হয়েছে কিন্তু তাদেরকে আপনার বিয়ে দিচ্ছেন না এটি কিন্তু আপনাদের অপরাধ এবং এটি তাদের সন্তানদের প্রতি একটা জোলম এই জোলম থেকে আপনারা আপনাদের নিজের সন্তানদের জুলুম হতে পারে এবং পিতামাতা অনেকেই করে থাকেন আমরা সেই কথাগুলো আপনাদেরকে বলবো আর আমরা এই কথাও পিতা বলতে চাই যে প্রত্যেকের রেজিকের ব্যবস্থা কিন্তু মহান আল্লাহ সভান করে দিয়েছেন অতএব আপনার সন্তান রেজেকের ব্যবস্থা কিন্তু আল্লাহ সুহানুত তাকে সৃষ্টির আগে করেছেন আপনার উপর তার রিজিক নির্ভর করে না আল্লাহ সব খান বলেছেন নাহনু নার জুকুকুম ও ইয়া আমি তোমাদেরকেও খাওয়াই তাদেরকেও খাওয়াই প্রত্যেকের পক্ষ থেকে আসে এছাড়াও কোরআন এবং সুনার বহু বর্ণনা আছে যে বিয়ের মাধ্যমে রিজিকে বারাকা তৈরি হয় অতএব আপনি আপনার সন্তানের রিজিকে রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছেন আপনি এবং এই কারণে আপনাকেও কিন্তু আল্লাহ সুফানের কাছে জবাবদি করতে হবে এরা যদি কোনো পথে বিপথে চলে যায় তাহলে কিন্তু আপনাদের এই জন্য জবাবদি করতে হতে পারে যদি এখানে আপনাদের কোনো দায় থাকে সেটি আপনি করবেন না মনে রাখবেন যে সন্তানকে আপনার মতো করে আপনার পছন্দের বিয়ে করাতে গিয়ে যদি কখনো যদি অপাত্র হয় কুপাত্র হয় সেখানে যদি দিনদার পাত্র না হয় তাহলে এই জবাবদিহিতা থেকে কিন্তু আপনি কোনো অবস্থায় ভাসতে পারবেন না সেজন্য আপনাদেরকে না সিহা আপনি এটি করবেন অনেকেই আচরণ কিন্তু আমাদেরও দায় আছে আমরা কি দিনদার কোনো পুত্রবধূকে আমাদের সন্তানদের জন্য চেয়েছি তা চাইনি অথবা দিনদার কোনো স্বামীকে আমাদের কন্যাদের জন্য আমরা চেয়েছি তা কিন্তু আমরা চাইনি দায় কিন্তু আমাদেরও এখানে আছে যে অবস্থায় যে সালাতে ইমাম সাহেবকে পেয়েছেন আপনি সেটি ইনশাআল্লাহ তার সাথে আদায় করবেন আপনি আপনি যেটি আগে সফর অবস্থায় ছিলেন ইনশাআল্লাহ আপনি সেভাবে সালাত আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আপনি যেহেতু সফরে আছেন আপনার জন্য কিন্তু জামাত এটি বাধ্যতামূলক লক্ষ্য নয় ফলে আপনি আপনার সাথে সফর সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে আপনি আলাদা করে এই জামাত শেষ হয়ে যাক আপনি আলাদা করে তার সাথে আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ সম্পর্ক ছিন্ন বা যোগাযোগ না রাখলে কি কোনো সমস্যা আছে যাকে আল্লাহ খায় দেখুন মাজার পূজা যেহেতু আপনি বলেছেন মানে পূজা তো কেবলমাত্র মহান আল্লাহর জন্য হয় অতএব কেউ যদি কোনো কবরের পূজা করে অথবা কোনো মাজারের যে জন্য সেজদা করে মাজারের জন্য মান্যত করে অথবা কোনো মাজারে গিয়ে কোনো কিছু প্রার্থনা করে মাজারের সামনে তারা গিয়ে মাজারকে পবিত্র মনে করে তার মাধ্যমে কোনো কিছু আল্লাহর কাছে চায় তাকে ওয়াসিলা মনে করে অথবা মাজারের ওই স্থানটাকে পবিত্র জ্ঞান করে ওই স্থানে কোনো কিছু চাইলে আল্লাহ সব তাকে প্রদান করবেন এরকম কোনো বিশ্বাসী নিয়ে যদি কেউ করে অথবা মাজারটা এটা যদি মনে করে তাইলে এই ব্যক্তি সেরেক করলো অতএব এই ব্যক্তি মোশরেক হয়ে গেল মোশরেকদের সাথে আপনাকে আপনার আচরণটা হলো যে তার সাথে আপনার আল ওয়ালা ওয়াল বারা অর্থাৎ তার সাথে আপনি সেই লেভেলের সম্পর্ক রাখতে পারবেন না যে লেভেলের সম্পর্ক আপনি মোমেনদের সাথে রাখবেন তার সাথে আপনি খারাপ আচরণ করা এটি তো কোনো মোমেনের জন্য কাম্য নয় কোনো মোমেনকে আল্লাহ নি যে তিনি অশ্লীল ভাষী হবেন খারাপ কথাবার্তা বলবেন আপনার সম্পর্ক ছিন্ন করার প্রয়োজন নেই এখানে আপনি যদি করবেন তাহলে যে তাদেরকে হেদায়াতের জন্য দাওয়াত দেবেন তাদের হেদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে কথাবার্তা বলবেন দিনের কথা বলবেন কিন্তু তাদের সাথে উঠা বসাটা আপনি কমিয়ে দেবেন তাদের সাথে যাওয়া আসাটা কমিয়ে দেবেন তাদের সেখানে খাওয়া দাওয়া করা ইত্যাদি ইত্যকার বিষয়গুলো আপনি কমিয়ে দেবেন এবং আপনার পরিবারের সাথে তাদের যাতায়াতের বিষয়টি আপনি কমিয়ে দেবেন যদি তাদের মাধ্যমে আপনি অ্যাফেক্টেড বা আপনি যদি তাদের মাধ্যমে আহ প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে আদারওয়াইজ আপনি সেখানে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে আপনি যেতে পারেন সাবাইকান তারা তো ভিন্ন দেশে মুসলিকদের কাছেও গিয়েছেন আর তাদের প্রভাবে প্রভাবিত হবেন এমন কোনো সম্ভাবনা সেখানে ছিল না জ্ঞান অর্জন করার জন্য তৃতীয়ত যে কাজটি করবেন তাহলে যে দিনের যেই বিষয়ে আপনি দাওয়াতি কাজ করবেন ওই বিষয়ে আপনার পরিপূর্ণ জ্ঞান অর্জন করা দরকার বা ওই ওই বিষয়ে আপনাকে যথাযথ জ্ঞান অর্জন করা দরকার যেন আপনি যখনই কোনো কথা বলবেন তখন আল্লাহানু বলেছেন আদরৌ ইহি আলা আমি জেনে শুনে আলা আমার জানার ভিত্তি আমি দাবাতি কাজ করছি অতএব আপনি যা বলছেন আপনি জেনে শুনে বলছেন আন্দাজে কোনো কিছু বলছেন না কারণ আপনার কথা অনুসারে যদি কোনো ব্যক্তি বিভ্রান্ত হয় বিপর্যস্ত হয় বিপদগামী হয় আপনাকে অনুসরণ করে তাইলে ওই ব্যক্তির কোনো দোষ নাই কিন্তু আপনাকে এই জন্য মনালসাহতার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে এটি আপনার অবশ্যই বোঝা দরকার আচ্ছা সাউন্ড মাঝে মাঝে যাচ্ছে না কেউ কেউ কথা বলছেন সাউন্ডে একটু প্রবলেম আছে বলেছেন আচ্ছা আল্লা ওয়া তালা আমাদের কাজগুলোকে কবুল করে নিন আচ্ছা শিহাব সরকার বলেছেন শেখ আমার বয়স চব্বিশ আমি জেনারেল শিক্ষিত যুবক আমার এলাকার বেশিরভাগ মুসল্লি কোরআন সন্ন্য বিরোধী ও বেদাতি কাজ করে আমি বলতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করে তারা আমার সাথে এখন আমি যদি তাদের ভুল না ভাঙিয়ে নীরব থাকি কি আমার গুণ হবে জি আপনার তো গুণ হবেই আপনি যদি সত্য জানেন তাহলে তাদেরকে আপনাকে বলতে হবে রাসুলুল্লা সাল্লাম যদি নীরব থাকতেন তাহলে মক্কার সকল লোক তারা শেরেকের মধ্যেই থাকতো গোটা মানব জাতি তারা শেরেকের মধ্যে নিমজ্জিত থাকতো কুফরের মধ্যে নিমজ্জিত থাকত রাসুল সালাম শেরেক এবং কুফর থেকে তাদেরকে বাঁচিয়েছেন তাদেরকে রক্ষা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কীভাবে তাদেরকে দিনের দাওয়াতের মাধ্যমে রাসুল উল্লাহ আলী সাল্লাম যে কাজটি করেছেন এই কাজটি কিন্তু আমাদের দায়িত্ব অতএব এই কাজটি আমাদের করেই যেতে হবে এই তাবলিগের এই দাওয়াতের কাজগুলো আমাদেরকে করেই যেতে হবে আর সেগুলো করতে হবে অবশ্যই খুবই সুন্দরভাবে আল্লাহ বলেছেন উদাসাবা বিল হিকমতি ওলমা মাঈতুল হাসানা প্রজ্ঞার মাধ্যমে দূরদর্শিতার মাধ্যমে কোন কথা বলা দরকার সেটি বুঝবেন প্রভায়রা এই জন্য আমি আপনাদেরকে বলবো উসুল নিয়ে আলোচনা করুন মূল নীতি নিয়ে আলোচনা করুন মৌলিক বিষয় নিয়ে আলোচনা করুন মনে রাখা দরকার আমরা অধিকাংশ লোকই ফিক হি ইস্যুতে আমরা প্রচণ্ড বিভ্রান্ত এবং আমরা বিভক্ত ফিক ইস্যুতে কিন্তু আকিদা আমাদের আলোচনার বিষয় না ফিকের কারণে কোনো ব্যক্তি নামে যাবে না আকিদার কারণে জাহান্নামে যাবে কিন্তু আমরা আকিদা নিয়ে কোনো আলোচনাই করছি না আকিদা আমাদের আলোচনার বিষয় না তিনি তার বাক্যে জীবনে গোটা সময়টা জুড়ে তিনি আকিদের আলোচনা করেছেন আকিদার দিকে দাওয়াত দিয়েছেন যখন লোকের আকিদের উপর স্ট্রং হলো তখন তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন হচ্ছে তাদেরকে এবাদতের অতএব এবাদতের চেয়ে আকিদা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবাদত যদি ত্রুটিপূর্ণ হয় হতে পারে আল্লাহ সফহানো তার তাকে ক্ষমা করে দেবেন এই জন্য আকিদাটা পরিশুদ্ধ করুন আকিদের দিকে দাওয়াত দেন আকিদা ঠিক হয়ে গেলে এই সকল ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া খুবই সহজ হবে অতএব প্রায়োরিটি সেট করুন মূল বিষয়গুলো আগে আনুন মূল যেগুলো ছোটো ছোটো বিষয় ফিখি মশালা যেগুলো মোস্তাহাব্বাদ অথবা মন্দুবাত এর পর্যায়ে অথবা নওয়াফের পর্যায়ে সেগুলো নিয়ে বিতর্ক না ওঠানোই এটি বুদ্ধিমানের কাজ এটি হল হেকমা আর হাসান মানে সুন্দর কথার মাধ্যমে তোমরা খুবই সহজ করে সুন্দর করে মানুষের সাথে কথা বলা এটি আপনার দাওয়াতি কাজের একটা চরিত্র হওয়া দরকার আপনি এভাবে ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ সেটি আমরা আমরা আপনাকে নাসিহা করছি আচ্ছা সুরা ওয়াকিয়া পড়লে রিজিক বৃদ্ধি পায় এটির সপক্ষে কি কোনো যুক্তি আছে সুরা ওয়াকিয়ার ফজিলা সংক্রান্ত হাদিস আছে সেই সৈহাদিসগুলো আপনারা ইনশাআল্লাহ জেনে নেবেন একই প্রশ্ন আপনারা অনেকবার করবেন না আমরা অনুরোধ করবো যে আপনারা একই প্রশ্ন বারবার না করার জন্যে সে কোনো মেয়ের কোনো ছেলের দিনদারিতে থেকে পছন্দ হয় এবং সে কয়েকবার ইস্তেখারা করে ফলাফল একই এবং ওই ছেলের প্রতি তার বিয়ের আগ্রহটা প্রবল থাকে ইস্তেকার করার পর তারা কি সেই মেয়ে ধরে নিতে পারবে যে এটা আল্লাহর ইচ্ছা এবং ওই ছেলেকে বিয়ের জন্য কর ভাবতে পারে কি সব হান আল্লাহ আমি আগে আপনাকে বলি ওই ছেলেকে কেন আপনার ইস্তেখারা করতে হবে ওই ছেলেকে ধরে ওই ছেলে যদি তার আগে মারা যায় তখন আপনার অবস্থা কী হবে বিয়ের আগে কি সে মারা যেতে পারে না তত মারা যেতে পারে অতএব তাকে ধরে আপনার ইস্তেখারা করতে হবে কেন আপনার তার ব্যাপারে কি বিয়ের প্রস্তাব এসছে তা তো না তো আপনি এই যে ধরেই একজনকে নিয়ে আপনি ইস্তেখারা করা শুরু করে দিলেন তাকে আপনি চিন্তা করা শুরু করলেন এটাও কিন্তু ওয়াসওয়াসা তিনকা তিলকা যায় লিখে মিন রিসের মিন এটা শয়তানের আমল এটা শয়তানের কাজ এটা শয়তানের ইনসিমেশন এটা শয়তানের ইন্সপাইশান এই কাজটা করবেন না আমি জানি বহু দিনদার ভাইয়েরা বহু দিনদার বোনেরা তারা অন্য কোন দিনদার পাত্রকে দেখেই মনে করেন যে দিনদারি দিনদারি দাড়ির মধ্যে নাই কেবলমাত্র দিনদারি টুপির মধ্যে নাই কেবলমাত্র দিনদারি কেবল হিজাবের মধ্যে নাই দিনদারি কেবলমাত্র পাঞ্জাবি পাঞ্জামার মধ্যে নাই মনে রাখতে হবে দিনদারি এর বাইরেও আর অনেক কিছুর মধ্যে আছে দিনদারি চরিত্রের মধ্যে আছে দিনদারি জ্ঞানের মধ্যে আছে আছে এই আউট আউটার এক্সপোজারের মধ্যেই কেবলমাত্র দিনদারি খুঁজবেন না দিনদারি এগুলোর মধ্যে খুঁজেই আমরা অনেকে বিপদের মধ্যে আছি কেবল এগুলোর মধ্যে না এগুলো দিনদারির আনু অনুষঙ্গ এবং এগুলো দিনদারির কিছু নির্দেশনা কিন্তু এগুলোই একমাত্র দিনদারির বিষয় নয় ফলে আপনি কোনো একটা ছেলেকে নির্দিষ্ট করে তার জন্য আপনি এভাবে ইস্তেখারা করতে পারেন না যদি না তার পক্ষ থেকে কোনো প্রস্তাব আসে অথবা আপনাদের পক্ষ থেকে তার কাছে কোনো প্রস্তাব আসে ইস্তেকার করতে হয় প্রস্তাবের পরে প্রস্তাবের আগেই ইস্তেখারা নয় যে আমি তাকে প্রস্তাব দেবো এটা ইস্তেখারা করে দেখি তো আপনি ইস্তেখারা তো আপনি প্রস্তাব দিলেন ইস্তেখারাতে প্রস্তাব তখন ওরা রিজেক্ট করল তখন আপনার তো উপরে আপনার কি ইয়ে তৈরি হবে আপনি ইস্তেকার মনে রাখতে হবে ব্যাপার যে আমি এখন এটা করবো নাকি করব না এটার বিষয় অতএব তাদের কাছ থেকে যদি কোনো নির্দিষ্ট প্রস্তাবনা না আসে সেজন্য আপনি এটি করবেন না এগুলো থেকে আপনাদের নিজেদেরকে আপনার বিরত রাখবেন এগুলো কিন্তু শয়তান আমাদেরকে এরকম বিভিন্ন ধরনের কাজে আমাদেরকে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করে তারপরে যে প্রশ্নটি এসছে পানি ছাড়া অন্য খাবারগুলোকে দাঁড়িয়ে খাওয়া যাবে দেখুন রসুল্লাহ আলী সাল্লাম তিনি খাবার খেতে আমাদেরকে তিনি বলেছেন আমরা খাবার খাওয়ার খেতে কী কী আদব বা শিষ্টাচার আমরা মেনটেন করব সেই কথাগুলোর বলেছেন যেহেতু পানির কথা আদেশে এসেছে এসছে অতএব অন্য খাবারের বিষয়টা কিন্তু এমপ্লাইড সেজন্য সকল ধরনের খাবারের ক্ষেত্রে শিষ্টাচার হলো এটা বসে খাওয়া কিন্তু তার মানে কি দাঁড়িয়ে খাওয়া জায়জ নেই হ্যাঁ দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে কিন্তু এটি উত্তম নয় উত্তম হলো আপনি বসে খাবেন ইনশাআল্লাহ কারণ কথা আমরা যখন কোরআন এবং শন্যার দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখি যে মূল নীতি হচ্ছে রাস্তা ইসলামকে অনুসরণ করার বিষয় এবং তিনি যা করেছেন সেটি আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ আমার একটি প্রশ্ন হল কোনো হিন্দু যদি মন্দিরে যায় পূজা করার জন্যে তা নিশ্চয়ই সেরে এখন কোন মুসলিম ড্রাইভার কি তাকে মন্দিরে পৌঁছে দিলে তা জায়জ হবে মন্দিরে তিনি তাকে কেন পৌঁছে দিচ্ছেন যদি তাকে পূজা করার জন্যে পৌঁছে দেন তাহলে তার জন্য জায়জ হবে না কারণ অন্যায় কাজে তিনি তাকে সহযোগিতা করছেন কিন্তু তিনি যদি কোনো মুসলিম ড্রাইভার যদি না জানেন যে তিনি কোথায় যাচ্ছেন অথবা তিনি মন্দিরে যাচ্ছেন সেটা পূজা করার জন্যে বা ইত্যকার কোনো জিনিস যদি তিনি না জানেন যে হারাম বা সেরেকের কোনো কাজে তিনি যাচ্ছেন না জানেন তাইলে তার জন্য আল্লাহ ক্ষমা কর দেবেন কিন্তু তিনি নিশ্চিতভাবে জানেন যে শেরিক করতে যাচ্ছে তাহলে তাকে তিনি শেরিক করতে পারবেন না কারণ আল্লাহ তালা বলেছেন তাআল ওয়ালা তা যে অন্যায় কাজে আল্লাহর অবাধ্যতা এবং লঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো না এটা কিন্তু সেই সাহায্য করা এখন আপনি বলতে পারেন আমি তো ট্যাক্সি চালাই আমার তাতে অপরাধ কি দেখুন আপনার অপরাধ কি এটি আপনি হয়তো এখন বুঝতে পারছেন কিন্তু কেয়ামতুদ্দিন ফমাইয়া আমলেদার রহতিনা ওমাইয়া আমাল মিস কলেদার রহতিনা আপনার রবের সাথে সেরেক করতে যাচ্ছে তাকায়দুসামা ওয়াতুয়াতা ফতর আন অতিরুলিবা আন্দাউল ওয়ালাদা আল্লাহ তালা বলছেন তাকায় মিনহু অত সকল আর জমিন মনে হচ্ছে আসমান যেন বিদীর্ণ হয়ে যাবে এবং পাহাড়গুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কারণ আন্দাআল রহমান ওয়ালাদা তারা আল্লাহর সাথে সেরেক করছে আল্লাহর সাথে তারা শরীর সাব্যস্ত করছে যেন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি এদের অবস্থাই হয় তাহলে আপনি সে কাজ সহযোগিতা করছেন আপনাকে একটু আত্মা কাঁপেনা আপনি একটু আত্মা কাঁপেন এই জন্য অপরাধের আহ অপরাধীর সাথে থাকতে থাকতে মানুষের সবচেয়ে বড় প্রবলেম যেটি তৈরি হয় তাহলে যে অপরাধকে তারা তখন অপরাধ মনে হয় না আমাদের অবস্থা হচ্ছে এরকম একটি জায়গায় আমরা পৌঁছে গিয়েছি সেজন্য আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই জাতীয় কাজ করবেন না মানে যেটা খোদা দুরোহিতা আল্লাহ দুরোহিতা এই সকল কাজে আপনার পরস্পরকে সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ আচ্ছা দোকান উদ্বোধন করার সময় কোন পদ্ধতি রয়েছে কোন সুন্না পদ্ধতি রয়েছে ব্যবসায় বার বৃদ্ধি জেনে কী আমল আমরা করতে পারি জি কোরআন যদি আপনি দোকান উদ্বোধন করতে চান তাহলে আপনি বিসমিল্লা বলে দোকান উদ্বোধন করবেন ইনশাআল্লাহ আর কোনো বিষয় নয় দোকান বিসমিল্লা বলে উদ্বোধন করবেন এর বাইরে আর কোনো কিছুই নাই দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি বারাকা পাওয়ার জন্য যা করতে হবে হলো হাদিসের ভাষ্য অনুসারে ওয়াসদাকা অর্থাৎ আপনি যদি বুরি কালাহুমা ফি বাই হিমা আপনি ব্যবসার ক্ষেত্রে হাদিসের কথা বলছি ব্যবসার ক্ষেত্রে যে কমিটমেন্ট আছে অর্থাৎ আপনার যে অঙ্গীকার সেই অঙ্গীকার আপনি পূর্ণ করবেন অঙ্গীকারটা কি আপনি ভালো জিনিস অর্থাৎ মানুষকে মানসম্পন্ন জিনিস দেবেন মানুষের কাছে অতিরিক্ত আপনি দাম নেবেন না আপনি মিথ্যা কথা বলবেন না আপনি সাব স্ট্যান্ডার্ড বা লো স্ট্যান্ডার্ড অথবা ধরুন অ্যাডাল্টারেটেড ভেজালযুক্ত জিনিস আপনি বিক্রি করবেন না এবং আপনি দান সাদাকা করবেন এখান থেকে আপনি যা ব্যবসা করছেন এগুলো দান সাদাখা করবেন যারা কিনতে আসে তাদের আপনি সাহায্য করবেন এবং কোনো পণ্য যেগুলো যেগুলো মধ্যে ত্রুটি বিচ্ছুতি আছে এগুলো মানুষকে বলে দেবেন ইত্যকার কাজগুলো করেন তাহলে এমনি বুড়ি কালাহুমাফিবাই হিমা আর রসলাম বলেছেন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বার্কা দান করবেন যদি তারা কমিটমেন্ট ঠিক রাখে যদি তারা সত্য কথা বলে যদি তারা মানুষের প্রতি অনুগ্রহ করে এই কাজগুলো করবেন এমনি আল্লাহ সাহেব তাহলে আপনাকে বার্কা দেবেন আর কোনো ইস্যু এখানে নাই আদম আল ইসলাম পঞ্চাশ বছর কান্না করে তারপর ক্ষমা পেয়েছেন এ কথাই ঠিক এ কথা একেবারেই ঠিক নয় কেন ঠিক নয় তাহলে এটা আল্লাহ সব উপর একটা জুলুম আদম আলি ইসালাতু আসলাম পঞ্চাশ বছর কেঁদে তিনি ক্ষমা পেয়েছেন এ কথা আল্লাহর উপর একটা জুলুম না অথচ মহান আল্লাহ সব হানু বলেছেন ওয়া ইন্নি লাগা ফারুল্লিমান তা বা আমানা আল্লাহ সুবহান বলেন যেই ব্যক্তি ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইয়ুবদিলুল্লাহু সাইয়াতিম হাসানাত যেই ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ আসা রাব্বুকুম আন ইউকাফফির আনকুম সাইয়াতিকুম আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো কোরআনের শত শত আয়াতে এই কথা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শত শত হাদিসে কথা আছে রাসূল বলেছেন দিনে গুনাহ করলে রাতের বেলা আল্লাহ হস্ত প্রসারিত করে রাখেন কে গুনাহ করেছে আমি তাকে ক্ষমা করে দেই আল্লাহ সুহানু তালা তিনি কোনো একজন বান্দা গুণা করার পর যদি আল্লাহর কাছে ফিরে আসেন তাহলে আল্লাহ এতটা খুশি হন যতটা তার চেয়ে বেশি খুশি হন যেই ব্যক্তি মরুভূমিতে তার ওটকে সকল রসৎস্য হারিয়ে ফেলার পর সেই যখন মৃত্যুর পহন ঘটছিল হঠাৎ করে তার ওটকে ফিরে পাওয়ার পর সে যতটা খুশি হয়েছে আল্লাহ তালা তার হারানো বান্দাকে অর্থাৎ যেই বান্দা আল্লাহকে ছেড়ে সে আল্লাহকে গুণা করে অন্য জায়গায় চলে গেছে সেই বান্দাকে ফিরে পাওয়ার পর আল্লাহ তারা খুশি হন এত কথাবার্তা যেখানে আছে সেখানে আল্লাহ সুহানুতাল আদম আলাইসলামকে তিনশো পঞ্চাশ বছর

অমান্য করেছেন যে গাছের কাছে না যেতে আল্লাহ তাকে আদেশ করেছেন গাছের ফল খেতে নিষেধ করেছেন তিনি সেটি করেছেন এবং শয়তানের ধোকায় তিনি পড়েছিলেন আদম আলিয়ালুসালাম আল্লা সুফানুআ তালার প্রথম সৃষ্টি বান্দা এবং আল্লা সুফানু তালা তার মাধ্যমে মানব সৃষ্টির সূচনা করেছেন তারকে নিঝাতে সৃষ্টি করেছেন ফেরেস্তাদিকে তাকে সেজা দিয়ে দিয়েছেন সে আল্লা সুবাহানুয় তালাকে ভুলে যাওয়াটি আল্লাহ তালা বলেছেন ওয়ান ফেনাসিয়া ওলা কাদ আদম কবুল ফেনাসিয়া ওয়ালাম নাজিদাহু আজমা আদম ভুলে গিয়েছিলেন আল্লাহ ভাহানুতার বলছেন এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ স্ভাহতার প্রতি কতটুকু রাগান্বিত হতে পারেন অথবা আল্লাহ তালা কতটুকু শাস্তি দিতে পারেন আর আল্লাহ ভাহানুতালদির আগেই লিখে রেখেছেন এটা আমরা জানি বোখারি সে বিখ্যাত হা তো আমরা এই অপরাধ তো প্রতিদিন করে যায় তাহলে তো আমাদের তিন হাজার কোটি বছর পরে আল্লাহ ক্ষমা করে দেবেন অতএবচর এটি কোনো অবস্থা আল্লাহ যায় না আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেন ইনশা আল্লাহ আচ্ছা সাবেক উন্নাহার বলেছেন যে আমার পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার সময় ইস্তেকার করেছিলাম এখন কি করণীয় ও আল্লাহ এটি আপনি করবেন না সাবেক উন্নাহার সহ সবাইকে বলছি প্রস্তাব দেওয়ার সময় ইস্তেকার করবেন না প্রস্তাব আপনারা তো ভেবে চিনতে সব কিছু বুঝে শুনি আপনার প্রস্তাব দেবেন প্রস্তাবে যদি তারা রাজি হয় তারপরে আপনারা ইস্তেখারা করবেন যে আপনাদের পক্ষ থেকে আপনারা রাজি হচ্ছেন কিনা সেটি দেখার বিষয় আর যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি এই ছেলেটিকে বিয়ে করতে চাই তাদের পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব এসছে তাইলে আপনি এস্তেখারা করবেন কোনো পক্ষ থেকে কোনো প্রস্তাব নাই আপনি নতুন করে কিসের উপর ইস্তেখারা করবেন তাহলে তো আপনি পৃথিবীর যে কোনো মানুষকে নিয়ে এস্তেখারা করা শুরু করে দিতে পারেন এ তো আর এস্তেখারা হলো না এটা বরং আপনার নিজের উপর আপনার শাস্তি চাপিয়ে দিলেন অথবা যারাই শুনছেন বলছি যে এস্তেখারা করতে হয় কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অথবা আপনার এখানে তো আলোচনাই শুরু হয়নি সিদ্ধান্ত আসবে কোথেকে ইনশাল্লাহ জি আমি আমি বুঝতে পেরেছি সাবি কুনহার আমরা এই প্রশ্ন উত্তর দিয়েছি এক কাতারে দাঁড়ালে ইমাম এবং মুসল্লি সমান সমান দাঁড়াবে নাকি একটু আগে পিছে দাঁড়াবে সোইটা জানতে চাই আবুল কালাম আজাদ এক সমান্তরালে দাঁড়াবে বোকায় হাদিস এসে রাসুল্লাহসাল্লাম তিনি সালাদহাজে করছেন বাকি আমল্লাল আবদুল ইবনে আব্বাস আব্দুল ইবনে ফাদল রসুল ইসলামের বাম পাশে এসে দাঁড়ালেন এবং সমান্তরালে আলে রসুল ইসলাম তাকে ডান পাশে নিয়ে আসলেন সমান্তরালে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো এটি হচ্ছে রসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন অতএব এটি হলো সুন্না আমরা যখন একসাথে দাঁড়াবো তখন আমরা সমান্তরালে দাঁড়াবে এটি হচ্ছে আমাদের সন্না পদ্ধতি ইনশাআল্লাহ প্রশ্ন করেছেন প্রতিদিন জিকির আজকারগুলোর জন্য কি কোনো নির্ধারিত টাইম মেনটেন করি তাহলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ টাইমটি আপনি মেনটেন করবেন হচ্ছে আপনি সকালবেলা অর্থাৎ ফজরের আগে এবং আপনি আসরের মানে মাগ্রীবের আগে ইনশাআল্লাহ এই দুটো বেলা আপনি এটি মেনটেন করবেন যেটা বিলু আসিয়া আহ আহ কোরআন যে কথা বলেছে একেবারে ভোরে এবং কি সন্ধ্যায় এটি মানে হচ্ছে ভোর মানে হল সূর্যোদয়ের আগে আর সন্ধ্যা মানে হলো কি সূর্য অস্তমিত হওয়ার আগে এই দুটো সময় আপনি পড়বেন যেগুলো আজকার আজকা সবাহ মেসা সকালের জিকির এবং সন্ধ্যার জিকির নামে যেগুলো আমাদের জানার রয়েছে এগুলো ইনশাআল্লাহ এই সময় আপনি করবেন ইনশাআল্লাহ তো এই 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 বিষয়গুলো আমরা সবাইকে ইনশাআল্লাহ করার জন্য আমরা অনুরোধ করছি প্রশ্ন করেছেন একজন যে জানতে চাইছি বিভিন্ন এখানে সম্মানিত সহায়ক আমি জানতে চাচ্ছি বিভিন্ন দোয়ার পর সম্মিলিত মনাজাতের পরে মিলাদ অথবা বিভিন্ন দোয়া করে জিলাপি মিষ্টি তেহারি এগুলো বিতরণ করে এগুলোকে খাওয়া ঠিক হবে সুহান আল্লাহ আয়োজনের মধ্যে যেহেতু সন্ন্যাবিরোধী কাজ আছে অর্থাৎ যেখানে আমরা দেখতে পাই যে সেখানে মিলাদ কেয়াম ইত্যকার বিষয় যেহেতু আছে এখানে এবং বিভিন্ন ধরনের দোয়া যেগুলোর মধ্যে বিভিন্ন বেদাঁতের বিভিন্ন আয়োজন আমরা দেখতে পাই অতএব এখানে এগুলো খাওয়া মানে হলে তাদেরকে প্রমোট করা বা তাদের কাজগুলো এটি খাবেন না যদিও খাদ্যটি হালাল কিন্তু উপলক্ষ যেহেতু এটা একটি বেদাতি উপলক্ষ ফলশ্রুতিতে আপনি সেই কাজটি করবেন না আমরা সেটি আপনাকে অনুরোধ করবেন সে আল্লাহ আল্লাহ সহ তফিক দান করুন আচ্ছা ভিতির নামাজ মোনাজাত পদ্ধতি পড়ার সময় মোনাজাতে বাংলা দোয়া করা যাবে যে ইনশাআল্লাহ আপনি যখন মোনাজাত করবেন তখন আপনি বাংলায় দোয়া করতে পারবেন কারণ হচ্ছে এটি তো একটা দোয়া কবুলের সময় আপনি এই সময় যা দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহান কাছে আপনার জন্য বেটার হলো আমরা পাঁচটি কথা আপনাকে বলি মূলনীতি প্রথম মূলনীতি হচ্ছে কোরআনের দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে কারণ আল্লাহর শেখানো দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নাই দুই নম্বর হচ্ছে রসোহামের শেখানো দোয়াগুলো যেগুলো আল আদে ইয়া আল মাসনুনা অথবা আল্লা ইয়া আল মাহসোরা দোয়া মাসুরা নামে যত আছে সবগুলো সৈস হাদিস দ্বারা প্রমাণিত এগুলো আপনার পড়বেন ইনশাআল্লাহ তিন নম্বর বিষয় হলো যেই সকল দোয়া গুলো সলফে সালহীন করেছেন সেই দোয়াগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ এটি আপনার করতে পারেন সেই দোয়াগুলোর যার মধ্যে কোনো সেরেক নাই বেদ নাই কুফরি নাই ইত্যকার বিষয়গুলো আপনি করতে পারেন চার নম্বরের বিষয় হলো যে আপনি এই দোয়া করতে গিয়ে কোনো অবস্থায় কোনো এর মধ্যে অন্যায় অনৈতিকতা কোনো কিছু আপনি ঢোকাবেন না মানে যেমন আলবলান আল্লাহ অমুকের উপর তোমার অভিশাপ পড়ুক অমকের উপর গজব পড়ুক অমুকের সাথে আমি আত্মীয়তা সম্পর্ক নষ্ট করতে চাই অমকের আমি শেষ করতে চাই তুমি আমাকে তৌফিক দাও অমক ব্যাঙ্ক ডাকাতি করতে চাই তুমি আমাকে এই তৌফিক দিও কার জিনিস আপনি হাদিসে মায়াল মিয়াদা আহ যেটা যতক্ষণ পর্যন্ত কোনো একজন ব্যক্তি তিনি কোনো হারাম জিনিস অথবা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করার ইত্যকার বিষয় যদি দোয়া না করেন তাহলে আল্লাহ তারা তা দোয়া কবুল করে নেবেন ইশা আল্লাহ অথবা এটি থাকতে পারবে না তার মধ্যে কোনো ভালগাড়িজম থাকতে পারবে না অশ্লীলতা থাকতে পারবে না কোনো অন্যায় কোনো জিনিস এখানে থাকতে পারবে না নিষিদ্ধ কোনো জিনিস থাকতে পারবে না যেমন এর মধ্যে আপনি মোশরেকের জন্য দোয়া করলেন কাফের জন্য আপনি দোয়া করলেন যে আল্লাহ তাকে মারা গিয়েছে তাকে আল্লাহ জান্নাত দান করো তাকে ক্ষমা করে দাও যে ব্যক্তি মারা গিয়েছে কুফুরির মধ্যে স্পষ্ট কুফুরের মধ্যে তার জন্য দোয়া করার অনুমতি আপনার জন্য নেয় পঞ্চম যে বিষয়টি তাহলে যে ক্ষেত্রে কেবলমাত্র দুনিয়া চাইবেন না দুনিয়া এবং আখারাতে সমন্বয় চাইবেন তাইলে ইনশাল্লাহ আপনি বাংলা অথবা অন্য যে কোনো ভাষায় আপনি দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই এই মূল নীতিগুলো আপনি মেনটেন করে আপনি চলবেন ইনশাল্লাহ আচ্ছা একজনে প্রশ্ন করেছেন এক বৈঠকে তিন তালাকের বিধান এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই বিষয়ে আমাদের ভিডিও আছে আমরা ইনশাল্লাহ আপনাদের এখানে দিয়ে রাখবো সেগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ আচ্ছা আর কী কী আমল করলে রিজিক বাড়বে এবং রিজিকে বরকত আসবে সব আল্লাহ রিজিক বাড়ার জন্য বহু আমল আছে এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আমরা ইনশাআল্লাহ আপনার এখানে পোস্ট সেটি দিয়ে রাখবে যেন আপনি সেটি দেখতে পান ইনশাআল্লাহ আমাদের দেশে একটি জাহিলিয়াত আছে দত্তক নেয়া আচ্ছা পালক বাবা কি বিয়ে দিতে পারে মেয়ে তো জান এটা তার আসল বাবা নাকি দেখুন পালক বাবা তো হতে পারে না অথবা তিনি আঙ্কেল বা এমন কিছু হবেন যদি এই মেয়ের সত্যিকার বাবা থাকে এবং তার বাবার জানাশোনা আছে তাহলে সেই বাবাকেই এনে তারপরে বিয়ে দিতে হবে অথবা বাবার কাছ থেকে তাফউিদ নিতে হবে অর্থাৎ বাবা দায়িত্ব দেবেন যে আমি আপনাকে দায়িত্ব দিলাম আমার পক্ষ থেকে আপনি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বাবার পক্ষ থেকে এই ব্যক্তি যিনি চাচা হিসেবে তাকে বড় করেছেন তিনি দায়িত্ব নিয়ে তাকে বিয়ে দিতে পারেন না এই ক্ষেত্রে এই ব্যক্তি কোনোদিনই এই মেয়ের বাবা হিসেবে দাবিও করতে পারবেন না এবং এই মেয়েও এই ব্যক্তিকে কোনোদিন বাবা বলতে পারবে না সেই অর্থে যেই অর্থে আমরা সত্যি করতে আমাদের বাবাকে বাবা বলে থাকি সালাম বলেছেন কেউ যদি কাউকে তার সত্যিকার বাবা নয় কিন্তু বাবা হিসেবে পরিচয় দেয় তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দেন অথবা এটি করা যাবে না তার জান্নাম তার স্থান হয়ে যায় এটি আপনি করতেই পারবেন না যেন আমরা বলবো যে এই যে দত্তক নেয়ার বিষয়টি এটাকে আমরা এইভাবে অ্যানকারেজ করি না এমনি কোনো ইয়াতেম বা বাচ্চাদেরকে লালন পালন করা সব এটা বিশাল বড় একটা এবাদতের কাজ সব হান বলেছেন আনা ওয়াকাফিল ইয়াতিম একা হাতে এনে আমি এবং ইয়াতিমকে যারা লালন পালন করে তারা এইরকম থাকবে সব মানে জান্নাতে তাদের অবস্থানটা কী কাছাকাছি অতএব ইয়াতিমদের তাদের মাথায় হাত বুলিয়ে দিলে অন্তর নরম হয় এটি কিন্তু বারাকা পাওয়ার একটি বড় উপায় রসুল তিনি ছিলেন কি আসা আল আর ওয়াল ওয়াল ইয়াতামা তিনি ওয়া আতুল ইয়াতামা হাক সদুকাত না নেহলাতান

অনেক রাত হয়ে গেছে প্রশ্নটা হচ্ছে যে আমার অনেক প্রশ্ন আছে যেগুলো লিখে ভালোভাবে প্রকাশ করতে পারবো না আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাই শিহাব সরকার বলেছেন আমাদের ইনশাআল্লাহ অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারা আপনাদের বিষয়গুলো অবশ্যই জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আমরা তাহলে আপনাদের অনেকে জয়েন করেছেন অনেক রাত তারপরেও অনেকে জয়েন করেছেন এই জন্য জোজাক মোল্লা খায়ের আল্লাহ সব হানুয়া আপনাদের সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন